তাইওয়ানের পূর্ব উপকূলে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারে স্থানীয় রাত 9:30 এই ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা AFP-র একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। USCIS জানায় উপকূলীয় শহর তাইতো স্থানীয় সময় রাত 9:30 থেকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। অবশ্য তাইওয়ানের কেন্দ্র আবহাওয়া ব্যুরোর মতে ভূমিকম্পটি ছিল 6.4 মাত্রায়। দুটি টেকনিক প্লেটের সংযোগ স্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান প্রায় ভূমিকম্পর ঘটনা ঘটে। অবশ্য 7 মাত্রা থেকে বেশি শক্তিশালী ভূমিকম্প না হলে দ্বীপটিতে সুনামি সতর্কতা জারি করা হয় না।